এখন পর্যন্ত জওয়ানের কত কোটি টাকা আয় হলো? বিশ্বব্যাপী বলিউড বাদশাহ শাহরুখ খানের জওয়ান ঝড় থামছেই না। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এই ছবির আয় বেড়ে চলেছে। স্বাভাবিকভাবে কোনো সিনেমা মুক্তির পর ধারাবাহিকভাবে আয়ের পাল্লা কমতে থাকে, কিন্তু জওয়ানের ক্ষেত্রে ঘটেছে বিপরীত কিছুই। মুক্তির প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে এই সিনেমার আয়ের পরিমাণ বেড়েই চলছে। গত 7 সেপ্টেম্বর বিশ্বব্যাপী জওয়ান মুক্তির পর চতুর্থ দিনেই 500 কোটি রুপি আয় ছাড়িয়েছে ছবিটির বক্স অফিস কালেকশন। বলিউড মুভি রিভিউজের দেওয়া তথ্য দেখা গেছে, চতুর্থ দিনে ভারতের 3টি ভাষায় জওয়ানের আয় 80 কোটি। এর মধ্যে হিন্দি ভাষায় 71 কোটি, তামিল ও তেলেগুতে 9 কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এদিন বিশ্বব্যাপী শাহরুখের ছবির আয় আরও 60 থেকে 70 কোটি, ফলে চতুর্থ দিনে জওয়ান এর মোট আয় দাঁড়িয়েছে 140 থেকে 150 কোটি রুপি। বিশ্বব্যাপী ছবিটি মুক্তির 4 দিনের মাথায় 524 থেকে 529 কোটি বক্স অফিস কালেকশন করেছে। এর আগে গত 3 দিনে জওয়ান বিশ্বব্যাপী 380 কোটি রুপি আয় করেছিল, চতুর্থ দিনের আয় সেটি 500 কোটি রুপি ছাড়িয়ে গেল। 4 দিন শেষে শুধু ভারতে এই সিনেমার টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে 287 কোটি 6 লাখ রুপি। ইতোমধ্যেই বেশ কিছু রেকর্ড ভেঙে ফেলেছে জওয়ান। বলিউডের সিনেমা হিসেবে সবচেয়ে কম সময় বিশ্বব্যাপী 500 কোটি রুপির বক্স অফিস কালেকশন করেছেন। অন্যদিকে এক বছরের মধ্যে শাহরুখের পরপর 2টি সিনেমার 500 কোটির বেশি কালেকশন করেছে, যার আর কোনো ভারতীয় তারকার নেই। এই ধারাবাহিকতায় বজায় থাকলে খুব শীঘ্রই ভারতীয় সিনেমা ইতিহাসে সর্বোচ্চ আয় রেকর্ড করবে জওয়ান। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারেও বিশ্বের সব সিনেমার সঙ্গে পাল্লা দিবে এই ছবি। প্রসঙ্গত, গত 7ই সেপ্টেম্বর ভারতের 5,500 ও বিশ্বের অন্যান্য দেশে 4,500 পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমা, যেখানে অভিনয় করেছেন শাহরুখ খান, নয়নতারা, বিজয়, সেতী, পতিসহ একাধিক তারকা।